পড়ে যখন গেল আমার তোলাটা উঁচু থাকে, পড় যা চল ছিঁড়ে দে ছিঁড়ে দে। যাই মন হারাতে এই ভালোবাসাতে আমাকে ভাসাতে, কাছে ছিল তাই যে এইটা এই হয় ও কাছে কত লোক ছিল, কেউ বৃষ্টির ভয় আসেনি এইদিকে যে আমি এলাম বুঝছো, ভেজা ছিল তাই। হ্যাঁ এইবার বল, এরপর একটা বল, ও এমনি জাস্ট বোর হচ্ছিল তাই, বোর হচ্ছিল তাই, সঙ্গে সঙ্গে ছুটে ছুটে এসে কথা বললাম আমরা, সাত মিডিয়া আছে না, যদি ও না আসতো তাহলে তো একটা জল্পনা কল্পনা হয়ে যেত অনেক। তোর মাথাটাকে মিউজিয়ামে রেখে দেবো প্লিজ, হ্যাঁ দিস আমাকে, মানে নাতি বল আমি যাইতাম, আচ্ছা তাহলে আমি বলবো তুই তুলেছিস আমাকে। হ্যাঁ ও চাইত, দুজনেই চাইত, ঘুষ দিল কিন্তু যেহেতু প্রোমো তো অনেকবার সিন নিতে হয়, ক্লোজ লং শট মিড শট তারপর পারফেকশন এন্ড অল চাই, ওইভাবেই বারবার করে নাচতে হয়েছে, যখন নাচতে হচ্ছে না মাথার কিছু থাকছে না, ওটাই হচ্ছে কথা। সাপোর্ট দিচ্ছে কিন্তু যতই তুমি ওকে বলো ওই কিন্তু হাত ধরে তোমাকে সাপোর্ট করেছে। হ্যাঁ সে যতই মারধর করো বলবে না, খারাপ টাইমে সাহারা এই বন্ধুটাই, ঠিক আছে ওর যতই মারধর করবো এটা তার বুঝলো না কি করবো, ঠিক আছে না হলে আবার পড়ে যেত, হাত দূর থেকে ধরে সাপোর্ট দিলাম, সে কিন্তু প্রথম তুললো আছে না, যদি ও না আসতো তাহলে তো একটা জল্পনা কল্পনা হয়ে যেত অনেক। তোর মাথাটাকে মিউজিয়ামে রেখে দেবো প্লিজ, হ্যাঁ দিস আমাকে, মানে ওর মাথাটাকে আমার মনে হয় ওর এইটুকু মাথায় যে অনেক এত কিছু ভাবে এটাই অনেক। আর এটা আবার নতুন এক্সপিরিয়েন্স ওর সাথে, ও আর আমি ফার্স্ট থেকে চাইতাম, মানে এরকম একটা আমি চাইতাম না, আমি বলতাম না যে নাতি বল আমি চাইতাম, আচ্ছা আমি বলবো তুই তুলেছিস আমাকে। হ্যাঁ ও চাইত, দুজনেই চাইত, ঘুষ দিল কিন্তু সেইখানে পরপর গান বেজেছে, এবার আমি না টুম্পার কস্টিউম বলতে যাচ্ছিলাম, সরি ডায়মন্ডের কস্টিউমে চলে গেছিলাম কারণ সময় ছিল না, তো গেছিলাম, এবার তখন ওইটা দেখে রাজীব দ্বারা টিপটিপ বাস্তবানি চালিয়েছিল, আর আমার যা নাচ, আমি ছিলাম মানে আমি চালিয়েছিলাম, আমি ডিজে ছিলাম সেদিন, ছিল ডেসি গালটা চালাবে তুই বলেছিলি এটা, কিন্তু রাজীব দ্বারা বললো টিপটিপ বাস্তবানিটা দে, চালিয়েছে, এবার আমি নাচ শুরু করেছি, ওখানে আমাদের প্রোডিউসার ছিল, তো ইভেন এই সিনটাই হয়েছে, মানে বেসিক্যালি কি করেছি ওকে এবার সবাই ঠেলে দিয়েছে, এবার আমি ওকে নিয়ে নাচতে শুরু করে দিয়েছি, ও তো হ্যাঁ এরকম হচ্ছে, তো সেইটাই হয়তো সুশান্তদার ভালো লেগেছে, ধীরে ধীরে গ্রো করেছে, এখন আমি পুরোপুরি বুঝে গেছি যে ওর, হ্যাঁ মানে তখন না বন্ধুত্বের শুরু শুরু তো শুরু না, মানে কিছু কিছু দিন না, হ্যাঁ মানে ঝগড়া যাবে না, রোমান্টিক সিন রোমান্টিক লাগছে, চলো এবার আমরা শর্টে যাব, আমার মনে হয় কি বলতো পড়ে যখন গেল আমার তোলাটা উচিত, পড় যা
চল ছিড়ে দে ছিড়ে দে, সিন আছে আজকে শেষ করো, আজকে অনেকে লাইনে আছে। বৃষ্টির মধ্যে টিপটিপ বর্ষাবান ছাড়া একটা যে গানে এই মুহূর্তে মানে বৃষ্টি পড়লেই মনে হয়, আর বৃষ্টিতে ভিজে তো প্রেম করা হয়নি যেটা শুনছি, দুজনেরই এটা অপূর্ণ মানে অপূর্ণ ইচ্ছা পূর্ণ হোক খুব তা দরকার, টাইম নেই আমাদের কাছে। যাক শেষ করবো কোন গানে দিই মনে হচ্ছে, সেটা দিন শেষ করবো কোন গানে, কোন গান মনে হচ্ছে কোন গান, তো না ওই তো রিমঝিমে ধারাতে দুলাইন পড়ে সানি কি রিমঝিমে ধারাতে চায় মন হারাতে, রিমঝিমে ধারাতে চায় মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে। থ্যাংক ইউ দর্শকদের, বলবো ডায়মন্ড দিদি জিন্দাবাদ, দেখতে থাকুন, আপনাদের জন্যই আপনাদের জন্যই এত 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 এফোর্ট দিচ্ছি, এত ভালোভাবে কাজ করছি, চেষ্টা করছি আরও ভালো কিছু প্রেজেন্ট করার, আরও নতুন চমক নিয়ে আসার। ও বক বক করছে না, কিন্তু আমি কথা বললে আবার নাহলে বলবো তুই বল তুই বল, তো যাই হোক আমরা দুজনেই চাই, আমাদের পুরো ইউনিট চাই, ওই যে সবাই আমাদের আমরা নাচছি ওরা সবাই দেখছে এরকম একটা ব্যাপার, তো অনেক মানে আমরা অনেক এফোর্ট দিচ্ছি একটাই কারণে, যাতে ডায়মন্ড দিদি জিন্দাবাদ আপনাদের মন জিতে নিক, অলরেডি অনেক মানুষের মন জিতে নিয়েছে, যাতে আরও মানুষ অবধি আমরা পৌঁছে যেতে পারি, আরও মানুষ অবধি আমরা রিচ করতে পারি, তো সেই জন্যই সব কটা এফোর্ট, আপনারা ভালোবাসলে আমরা আরও মানে পুরো এফোর্টটাই সেই কারণে, আমি তাড়াতাড়ি কথা বলছি বলে, তুই তো কিছু বলছিস না, হ্যাঁ এবার তুই কিছু বল, আপনারা আরও বেশি করে দেখুন।